কেমন আছো তুমি? আমাদের খুব তাড়াতাড়ি দেখা হলো বলে মনে হচ্ছে না? আরে তুমি ডায়েট করছো না সায়ন? পেটটা কত মোটা হয়ে গেছে। কোনো চিন্তা করো না, তুমি তো এখন জেলে যাচ্ছই, ওখানেই কমে যাবে চর্বি। আনফরচুনেটলি লাস্ট টাইম যখন দেখা হয়েছিল আমি ওদিকে ছিলাম, তুমি এদিকে ছিল। কিন্তু এখন সব কিছু কারেক্ট আছে। আমি এখানে আছি, তুমি ওখানে আছো। শিবানী, এই সব হয়তো আমার জন্য নতুন, কিন্তু কিচ্ছু ভুলবো না। পুরোনা, সরি, ভুলো না। যত কথা বলার বলে না, আমি বলা শুরু করলে সব লেভেল পার হয়ে যাবে। আমিও খুব ভালো করে নাচতে পারি, সরি, লাথি মারতে পারি। আই সায়ন, তুই আবার কি নাচবি? হ্যাঁ, যাতে নাচতে না পারিস তোর পা ভেঙে কোনায় ফেলে রেখে দেব। আসছি, হ্যাঁ। ভেতর ঢোকান। মিস দময়ন্তী? ইয়েস ম্যাডাম, এনকোয়ারি শুরু করুন। করবো ম্যাডাম। শোনো, সবাই শোনো, এদিকে এসো।
সবাই শোনো, একটা সুখবর আছে। আমার রিয়া আন্টিকে যে খুন করেছিল ওই পূজা আন্টি মারা গেছে। শোনো সবাই শোনো, ওই খুনের কেসটার জন্য সায়ন আঙ্কেলকে পুলিশ অ্যারেস্ট করেছে। শোনো সবাই শোনো। জ্বালাতন হবে ভেবে এখানে এসে খাবো ভাবলাম। এই মেয়ে মানুষদের জ্বালাতনের হাত থেকে আর বাঁচা যায় না। বল মানন্দিনী। মামা, সায়ন অ্যারেস্ট হয়েছে। পূজা মারা গেছে। কে? ওই বুড়ি তোকেও এসব বলেছে? না মামা, ওই পুচকে মেয়েটা আছে না উমা, পুরো বাড়িতে থালা বাজিয়ে বাজিয়ে বলছিল। কি বলেছে? শোনো, হলে যে আছো, রুমে যে আছো, টেরেসে যে আছো, সবাই শোনো, রিয়া আন্টিকে যে খুন করেছিল সেই পূজা মারা গেছে, আর ওই কেসে সায়নকে অ্যারেস্ট করেছে। ড্যাং ড্যাং ড্যাং। এই বলে থালা বাজাচ্ছে। এটা শত্রুদের উইক করে দেবার একটা ষড়যন্ত্র।